হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে এই যে রেডি হচ্ছিলাম, ব্লগ করার কথা ভুলেই যাই, তো আজকে এই রেডি হচ্ছিলাম একটা জায়গায় যাব করে। দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের উপরে সব জিনিসপত্র রয়েছেই আর কি, তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কারণ আজকে একটা নতুন জায়গায় যাব আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। তাই কখনো হয়? তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই যাও আগে থেকে, মানে ব্লগ পোস্ট করার আগে যেহেতু শর্ট পোস্ট হয়ে যায় অথবা থাম্বনেল, তো এগুলো দেখে তোমরা বুঝেই যাও, কারণ তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তো যার জন্য আমাকে ফলো করতেই থাকো। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সবটাই তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাও, তো এই জন্য আর বেশি মানে হেয়ারি করব না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো বলো, আমি জানি না, কি বাজে লোক, ভাত খেতে খেতে এসে পা জড়িয়ে ধরে এসে বললাম। কি হয়েছে, পা ধরে এসে বলেছে তোমার? হ্যাঁ, ভাত খাচ্ছিলাম এসে ধক করে এসে হনুমানের মতো বসে পা জড়িয়ে ধরলাম। না, পা জড়িয়ে ধরিনি, তবে ভাত খাচ্ছিল, মানে ওটা হচ্ছে বরের কাছে আবদার করা, সেটা তুমি কি বুঝবা? ভালো সুযোগ, গরম লাগছে কি ফ্যান বন্ধ করে, দেখেছো এই সময় ভালো সুযোগ, মানে ভাত খাচ্ছিল তো আমি ওর পাশে বসে নিয়ে, ওরকম হয় না বরের কাছে, তো ওইভাবেই আবদার করতে হয় যে আমি জানো আমি যাবো একটা জায়গায় আজকে, ঠিক আছে এরকম জায়গায়। হ্যাঁ, তো যাব হচ্ছে আজকে আমরা হাই স্ট্রিটের ওখানে, না বলো ওটা কোথায়, হাই স্ট্রিট না কি বল, হাই রোড, হাই রোডের ওখানে আর কি, কৃষ্ণনগর হাই রোড, ওখানে যে দুর্গা মন্দির বলে একটা মন্দির আছে, অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না। তো দুর্গা মন্দির ওখানে এর আগেও একদিন আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, মায়াপুর গেছিলাম, ওখান থেকে ফেরার পথে ভেবেছি কি আমরা ওই মন্দিরটায় আর কি ঢুকবো, তো তখন বললো কি বন্ধ হয়ে গেছে প্রায় 5:30-6টা বাজে, তো জানি না এখন খোলা পাবো কি না। আবার অনেকে বলছে খোলাই থাকে, শুধু মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যায় কিন্তু আশেপাশে সবই খোলা থাকে, তো এটাই আর কি। তো জানি না আজকে আবার ভাগ্যে কি আছে, দেখা যাক কি হয়। প্রচন্ড গরম পড়েছে, আগে যে একটু বেরোবো সেটার উপায় নেই, কারণ প্রচন্ড গরম। তো এখন এই তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দেবো, তারপরে আমি রেডি হবো, ভাত খেতে খেতে রেডি হয়ে যাব, দেন আমরা বেরোবো। তো সঙ্গে আমি হয়ে গিয়েছি একদম রেডি, আর এদিকে আমার বর্মশাই, আসো এদিকে, এই কোন দিকে গালা, অন্ধকার লাগছে, এদিকেই আসো, এ দেখো তো এবার ফর্সা ফর্সা লাগছে, ফোনটা আর কিছু বুঝছি না, মাঝে মাঝে কালো কালো লাগছে, মাঝে মাঝে ফর্সা লাগছে, জানো তাই একটু ফর্সা ফর্সা না দেখালে ভাল লাগে। তো রেডি হয়ে নিয়েছি, তো এক্ষুনি বেরিয়ে যাব, আর বেশিক্ষণ লেট করলেই ওদিকে আর আলো পাবো না, এটাই আর কি। আর দেখো আর একটা কথা, রেস্টুরেন্টে যাওয়া বন্ধ দিই না, বাড়িতে ভাত কিন্তু অল্প কটা খাই, একবার খাই মানে দুবারও খাই না এমন হয়, কিন্তু মানে রেস্টুরেন্টের খাওয়া খেতেই হবে, আর হচ্ছে ওটা বাদ দিতে পারছি না, একটা জামা কাপড় গায়ে হচ্ছে না, এই লাস্ট পর্যন্ত এইটাই পরলাম, আজকে একটা কুর্তি কিনে দেবো, ঠিক এত কেন মোটা হয়ে যাচ্ছি সত্যি বুঝতে পারছি না। যাই হোক, রোগা হওয়ার টিপস একটু দাও তো, বাড়িতে কিন্তু ভাত অল্প খাই ঠিক আছে, বাট রেস্টুরেন্টে খাই এটাই হচ্ছে কথা, তাছাড়া আর কী করে একটু রোগা হওয়া যায়, একটুখানি সবাই টিপস দিও। তো চলো বেরোই, যাওয়া যাক। পৌঁছে গেছি, আকাশটা দেখো হেভি লাগছে, ফোনে তো হেভি লাগছে আরো বেশি ভালো লাগছে, চুলটা ঠিক করো, কেমন জেন্টলম্যান জেন্টলম্যান লাগছে, জেন্টলম্যান লাগছে, চুলটা ঠিক করো। এই যে মা দুর্গার মন্দিরে যাওয়ার রাস্তা এইটা, এদিকে আছে রেস্টুরেন্ট, মা দুর্গার রান্নাঘর, তোমার ধোসা এখানেও পাবা, ধোসা ধোসা। ফাইনালি আজকে এসে পৌঁছলাম, সে কবে থেকে ভাবছি এই দুর্গা মন্দিরে আসবো 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 করে করে আর হয় না, আজকে ফাইনালি। ভালোই তো লোক আছে, মহাদেবের দর্শন, এখানে জুতো খুলে রাখতে হবে, কি ভালো লাগছে, এসব জায়গায় আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। কিছু কিছু জায়গা না এমন হয় যেখানে একবার গিয়ে একদমই মন ভরে না, মনে হয় আরও যাই,
তো আজকে আমরা এসেছিলাম তো বললাম মা দুর্গা মন্দিরে, আর এটা হচ্ছে চৌগাছার হাসারাঙ্গা। আর এখানকার সব থেকে আকর্ষণীয় জিনিসটাই হলো এই যে জলের উপরে একটা মহাদেবের মূর্তি, এত সুন্দর লাগছে কি বলবো দেখতে। আর তোমাদেরকে সামনে থেকে দেখলেই মানে বুঝতে পারবে এতটা ভালো লাগছে। আর আমি এখানে দেখো বোকার মতো ঘন্টাটা বাজাচ্ছি কিন্তু কিছুতেই না বাজাতে পারছিলাম না, মানে এতটা প্রেশার দিয়ে নিজের দিকে টানতে হবে। তো তোমাদের দাদাভাই বলে দিল আমাকে, তারপরে দিয়ে বাজলো, মানে না বাজিয়ে ওখানে ছেড়ে চলেও যেতে পারছি না, যে সবাই তাকিয়ে আছে আমি বাজাতে পারছি না এরকম আর কি। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, চারিদিকটাই মনে হয় যেদিকে তাকাচ্ছি আকাশে সেদিকটাই ভালো লাগছে এরকম। আর হ্যাঁ, এখানকার যার জন্য মন্দিরটার নাম মা দুর্গা মন্দির, তো দুর্গার মূর্তি তো অবশ্যই রয়েছে, তো সেখানে এখন যাচ্ছি। কিন্তু আমি সেখানে গিয়ে মূর্তিটা দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ নেই। তো এই যে ঘরটা দেখছো, এই ঘরেই রয়েছে দুর্গার মূর্তিটা, মানে এত সুন্দর, মানে সামনে গিয়ে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যদি কখনো যাও অবশ্যই দেখো দুর্গার মূর্তিটা। আর এটা হচ্ছে রাতের ভিউ, মানে রাত যত বাড়ছে লোক দেখছি তত আসছে। এই জাস্ট একটু গানটা থামলো, আমরা যখন ঢুকেছি তখন কিন্তু গান হচ্ছিল না, এই দেখো কথা বলতে বলতে শুরু হয়ে গেছে গান। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, আর সেরকম তো কথাই বলতে পারলাম না, একটু পর পর গান বেরিয়েছে, এখন আরতি হচ্ছে, ওই জন্যই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। তারপর এখান থেকে বেরিয়ে যাবো, তার আগে একবার খাওয়া দাওয়া করবো, দেখি কিছু পাই কিনা। মা দুর্গার রান্নাঘর, এখানে আরো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে এখানকার সমস্ত খাবারগুলো নিরামিষ ছিল প্রত্যেকটা খাবার। আর আমরা নিয়েছিলাম হচ্ছে মোমো আর চাউমিন, তোমরা অবশ্যই দেখতেই পারবে, আর এত টেস্ট ছিল কি বলবো, ভীষণই টেস্ট ছিল, মানে ভেজটাও যে এত টেস্ট হয় সত্যি ভালো। আমাকে ছাড়া তুমি কি খাচ্ছ কাকা? বাহ, মোমো নিয়েছো? একটা প্লেট কেন, আমার জন্য কই? তোমার জন্য চাউমিন আছে। তা আমি মোমো খাবো না? এখান থেকে মোমোটা নেবে? আমি কি মোমো খাবো না? অবশ্যই টেস্ট করবে। টেস্ট করবো খালি? অফিস আছে দেখি, অফিস। এই তো তোমার তিনটে আমার তিনটে, সেই বুঝে দিয়েছে ওরা। এটা কি স্যুপ? স্যুপটা মনে হচ্ছে ভালো। আর বলো এখানে সব ভেজ একটু বলে দাও সবাইকে। স্যুপটা গরম হলে সত্যি ভালো লাগতো, স্যুপটা সত্যি জোরে বলো, স্যুপটা সত্যি ভালো, গরম হলে আরো ভালো লাগতো। আর এখানে যত খাবার আছে সবই ভেজ, ননভেজ কিছুই মিলবে না। চলো খাওয়া শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও, আমি আগে খাবো। না না খাও, আস্তে, গরম কিন্তু। ও আমি আর থাকতে পারছি না। নিরামিষ চাউমিনটাও যে এতটা টেস্ট হয় এখানে না খেলে সত্যি বুঝতে পারতাম না। তো এইগুলো খাওয়া দাওয়া করেই আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর হ্যাঁ, বলেছিলাম তোমাদেরকে একটা কুর্তি নেব, তো নিয়ে তো অবশ্যই যেতে হবে, কারণ আমার একটা জামা কাপড়ও সেরকমভাবে গায়ে হচ্ছে না। তো এখানে আমি কুর্তি দেখছিলাম, অন্যান্য সময় আমি যাই ট্রেন্ডসে বেশিরভাগ সময়, কিন্তু ওখানে না এখন আজিওতে যেহেতু সব হাফ দামে পাওয়া যায় এর জন্য আমি ট্রেন্ডসে যাই না, এখানেই দেখছিলাম। তো কুর্তি নিয়ে বাড়ি ফিরবো। এই জাস্ট আসলাম বাড়িতে, আর কি বলবো, সত্যি বলতে খুব খুব ভালো লাগলো আজকে। অনেক দিন ধরে ভাবছিলাম ওখানে যাবো যাবো, আর জায়গাটা সত্যি খুব ভালো। আর সব থেকে বেশি ভালো লাগলো, এক একটা জায়গায় গিয়ে হয় না যে গাছে হাত দেবেন না, এখানে হাত দেবেন না, মানে এখানে হেলান দিয়ে দাঁড়াবেন না, মানে এমন করে। তো এই জায়গাটা না সেই জিনিসটা নেই, মানে কোনো বাধা নিষেধ নেই, ইচ্ছে মতো তোমরা যা খুশি করো, মানে ভিডিও বানাও, গাছ ধরো, ফুল ধরো, অত একটা কিছু বলে না। হ্যাঁ, তবে ফুল ছিঁড়লে হয়তো বলতো। যাই হোক, খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জায়গাটা জানিও, সবাই ঘুরতে আসতে পারো, আর ভিডিও করার তো খুব সুন্দর একটা জায়গা। আর আসলাম এখন, আর বলছিলাম আমি কুর্তি একটা নেবো, ভেবেছি যখন না নিলে হয়, কোনটা নিলাম ফাইনালি সেটাই দেখাই। আমার বরের পছন্দ, তোর দাদা ভাইয়ের পছন্দ, মানে একা একা না জিনিস কিনতে গেলে কেমনটা লাগে, মানে ওকে বলি কেমন লাগছে কেমন লাগছে, তো ওর এটা খুব ভালো লেগেছে, ফিটিংস করার পরেও আরো ভালো লাগবে মনে হলো, কারণ অনেক বড় এটাই। দেখো ভালো লাগছে ফোনে, কেমন হয়েছে জানিও। আর এখন গরম তো ওই কটনের কাপড়গুলো পরতে খুব ভালো লাগে, অন্যান্য কাপড় ভালো লাগে না। এটা নিয়েছি, আর একটা নাইটি নিয়ে এসেছি,
নাইটি রয়েছে, তবুও আনলাম, মানে তোলা একটাও নাইটি নেই, সব পরে ফেলি তো, কোথাও গেলে একটু নতুন ভালো টালো নিয়ে যেতে হয়, এই জন্য এই নাইটিটা আনলাম। আর ইচ্ছে ছিল অনেকদিন এরকম কুচি দেওয়া নাইটি পরবো, এই জন্য এটা নিলাম। আর এই কালারটা তোমাদেরকে তো বলি, এই তুতে কালারের শাড়ি যেমন আমার শাড়ি চুড়িদার যাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে, আর নাইটিও আজকে সেইটাই, যে গিয়ে এই কালারটাই পছন্দ হলো। ভালো লাগবে নাইটি আর ভালো মন্দ কি, তবুও ইচ্ছে হলো একটু কুচি টুচি দেওয়া পরবো, এটাই নিলাম। আর নিয়েছি দু একটা জিনিস, কাজলটা শেষ হয়ে গেছিল, যে একটা কাজল নিয়েছি, আর কি নিয়েছি, ও একটা নেল পলিশ নিয়েছি, এক্সটেনশন করবো কবে থেকে বলছি করাচ্ছে না, এই জন্য কদিন পরপরই গিয়ে নেল পলিশ কিনবো, যেমন করাবে না এক্সটেনশনের খরচা এটা তো করবো। আর দুটো ক্লিপ নিয়েছি, এই ক্লিপটার দাম নাকি 50 টাকা, কি ক্লিপ এটা দিয়ে গেছে নিয়ে আসলাম, লেখাই আছে দামে 50 টাকা নিয়েছে। এমনি ভালো, বেশ একটা অন্যরকম, যে টাক লাগলে ভেঙে যাবে ওরকম তো মনে হচ্ছে না, দিয়ে দেখি যে মাথায় কি আছে 50 টাকার মধ্যে। আর এটা নিয়েছে একটা, এটা দাম কম, 20 টাকা নিয়েছে। তো এগুলোই আনলাম। আর খাওয়া দাওয়া যা করে এসেছি, পেট মানে পুরো ফুল হয়ে রয়েছে, এখন বাড়িতে এসেই পুরো অনেকখানি জল খেয়ে নিলাম। যাই হোক, এগুলোই হলো, আর বেশ ভালোই লাগলো ঘুরতে গিয়ে, ঘুরতে যেতে কার না ভালো লাগে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমার ভালো লেগেছে ঘুরতে গিয়ে? হুম হুম, সত্যি সুন্দর জায়গা। না, ও বলছিল যে আরেকদিন যাব, মানে সঙ্গে আরো অনেককে অনেকে মিলে গেলে না বেশি ভালো লাগতো, মানে সবাই মিলে একটু বেশি মজা করা যেত। আর ওখানে লাস্টটা যখন আসলাম, আরতি মানে পুজো হচ্ছিল আর কি, আর আমার বারবার ইচ্ছে করছিল যে প্রসাদ দেবে না, কিন্তু শুনলাম অনেকটাই দেরি আছে, এই জন্য আর ওয়েট করলাম না, চলে আসলাম। আর ওখানকার খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, আর সবই ভেজ ভেজ, এটা তো বললাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোথাও একটা ঘুরতে যাবো তখন ব্লগ করবো, বাড়িতে তো আর ব্লগ করাই হয় না। তোমরা অনেকে মানে কমেন্ট করছো যে ডেইলি ব্লগ মিস করছো, মানে আমার ব্লগ মিস করছো, সেটা 10 জন বলো আর 1 জন বলো, ওই আমি একটা কমেন্ট দেখেছি, মানে আমার যে এত ভালো লেগেছে যে না আমার ব্লগও পার্টিকুলার একটা মানুষ অন্তত মিস করছে, এটা জেনে অনেক ভালো লেগেছে, মানে অনেক ভালোবাসা, এটা আমার কাছে কতটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকের ভিডিওটা শেষ করছি, টাটা, শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ।